আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কোভিড নাইন্টিনের প্রভাবে এবছর হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নাকি বাধাগ্রস্ত হবে এই প্রশ্নটি অনেকেরই এ বিষয়ে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছেন যে এবছর হজের আনুষ্ঠানিকতা হবে নাকি আল্লাহ না করুন করোনা ভাইরাসের প্রভাবের কারণে হা হজের আনুষ্ঠানিকতা বন্ধ থাকবে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো হয়নি তারা বলেছেন আর অপেক্ষা করবার জন্য আরও কিছুদিন গেলে তখন নিশ্চিত করে বলা যাবে যে কি হতে যাচ্ছে হজের বিষয় যারা হজ করার জন্য করেছেন টাকা পয়সা জমা দিয়েছেন বা প্রাথমিক প্রস্তুতি নিয়েছেন আলা না করুন যদি করোনা ভাইরাসের প্রভাবের কারণে এবছর হজের আনুষ্ঠানিকতা বন্ধ থাকে তাহলে তাদের জন্য মাস আলা কি হবে অর্থাৎ তারা যদি পরবর্তী বছর হজ করার সময় আর তাদের টাকা পয়সা না থাকে অথবা পরবর্তী বছর হজ এর সিজনের আগে আগে তাদের মৃত্যু হয়ে যায় তাহলে তারা যে হজ করতে পারলেন না এবছর গুণাগার হবেন কিনা এ প্রশ্নের উত্তরে বলবো যে এবছর যারা হজের এরাদা করেছেন দেখতে হবে যে তাদের উপরে হজ কি এই বছরই ফরজ হয়েছে নাকি ইতিপূর্বেই অনেক আগেই কোনো এক বছর ফরজ হয়েছিল তারা সেটাকে বিলম্ব করতে করতে এবছর পর্যন্ত এনেছেন যদি এমন হয় যে ইতিপূর্বে কোনো বছরই হজের সিজনে তাদের হজ করার মতো সক্ষমতা ছিল না হজ ফরজ হয়নি তার মানে এবছর তাদের হজ করার মতো আর্থিক সংগতি হয়েছে তাহলে আমরা বলবো এই বছরও যদি আল্লাহ না করুন হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয় কোনো কারণে হজের আনুষ্ঠানিকতা বন্ধ থাকে তাহলে বলতে হবে এই বছরও তাদের উপরে হজ ফরজ হয়নি তার কারণ শুধুমাত্র নগদ টাকা থাকলেই হজ ফরজ হয় না হজে যাওয়ার কোনো সুযোগ বা ব্যবস্থা থাকতে হয় তার পাশাপাশি তখন হজ ফরজ হয় নবী আল একজন জিজ্ঞাসা কর্মীর বাহাকি দেহাদৃষ্টি বর্ণনা আসছে যে সাবিল কাকে বলা হয় অর্থাৎ যে সাবিলের ভিত্তিতে যে সক্ষমতার ভিত্তিতে হজ ফরজ হয় সেই সক্ষমতা বলতে কি বোঝানো হয় নবী আনিসাল্লাম বলেছেন সেটা দ্বারা বোঝানো হয় আজাদ সফরে যাওয়ার যে পাথেও সেটা এবং যাওয়ার যে বাহন সেটা এই দুটি জিনিস থাকলে তখন বুঝতে হবে যে তার হজ করার মতো পাথেও আছে তারপরে হজ ফরজ অতএব বর্তমান যে পরিস্থিতি রয়েছে এর মধ্যে যদি কারোর টাকা পয়সা থাকেও তিনি টাকা পয়সা জমা দিয়েছেন বা প্রস্তুতিও নিয়েছেন বা নিচ্ছেন কিন্তু যদি হজের আনুষ্ঠানিকতাই সম্পন্ন না হয় আল্লাহ না করুন যদি যাওয়ার কোনো সুযোগই না থাকে তাহলে বলতে হবে তার উপরে হজ এর সক্ষমতাই তার নাই হজের সামর্থ্যই তার নাই যার কারণে তার উপরে হজ বছর ফরজ হয়নি আর যদি এই বছর হজ ফরজ না হয়ে থাকে ইতিপূর্বেও হজ ফরজ না হয়ে থাকে তাহলে তো হয়তো পরবর্তী বছর হজ করতে না পারলেও আর্থিক সংগতি না থাকলে অথবা মৃত্যুর কারণে হজ করতে না পারলেও তিনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ আল্লাহ নিল্লা আর যদি ইতিপূর্বে কোনো এক বছর তার উপরে হজ ফরজ হয়েছিল সেটা দুই বছর পাঁচ বছর দশ বছর আগে তার জীবনে কোনো একটা সময় হজের সিজনে হজ করার মতো আর্থিক সঙ্গতি ছিল শারীরিক সঙ্গতি ছিল কিন্তু তিনি নাই অবহেলা করে জান নাই অলস্তা করে জান নাই বা বিশেষ কোনো কারণে জান নাই শরীয়ত গ্রাহ্য ওজোর ছাড়া তিনি হজকে বিলম্ব করেছেন যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে বছর হজ করতে না পারলে তাকে আগামী বছর হজ অবশ্যই করতে হবে বা পরবর্তী কোনো এক বছর তাকে অবশ্যই হজ করতে হবে হজ যদি তিনি করতে না পারেন আলাদা না করুক তাহলে ওসিয়ত করে যেতে হবে যে আমি যদি হজ করতে না পারি আমার পক্ষ থেকে যেন হজ করার ব্যবস্থা করা হয় অর্থাৎ যে কোনোভাবে তিনি হজ এর ব্যবস্থা করতে হবে নিজে হোক বা অন্য কারোর মাধ্যমে যদি নিজের সামর্থ্য না থাকে কারণ তার উপরে হজ ইতিপূর্বে ফরজ হয়ে গিয়েছিল এবছর হজ বন্ধ যদি হয়েও থাকে তার উপরে ইতিপূর্বে হজ ফরজ হওয়ার কারণে যে কোনোভাবে হোক সেটা আপনাকে পরবর্তী কোনো একটা বছরে করতে হবে অতএব যারা আগে থেকে হজ ফরজ হয়েছে আদা করেন নাই তারা পরবর্তী বছর হজ নিজে করতে হবে বা কাউকে দিয়ে করাইতেই হবে আর না হলে গুণাকার হবেন আর যদি এই বছরই হজ ফরজ হয়ে থাকে শুধুমাত্র আর কোনো কারণে হজ মানসিকতা বন্ধ থাকে তারা পরবর্তী হজ না করতে পারলেও গুণা হবে না আর যারা এবছর হজের জন্য টাকা পয়সা জমা দিয়েছেন বা প্রস্তুতি গ্রহণ করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন নিয়ত করেছেন কিন্তু যেতে পারছেন না আল্লাহ না করুন যদি বন্ধ হওয়ার কারণে যদি না যেতে পারেন তাহলে আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে অবশ্যই এর মাধ্যমে দান করবেন কারণ মানুষ যদি কোনো কাজে নিয়ত করে আল্লাহ তালা তাকে তার সব দান করেন তবে হজ ফরজ হয়ে গেলে কখনও সেটাকে বিলম্ব করা উচিত নয় নাবি আিসরুল ইসলাম বলেছেন আজ হজ তোমরা হজকে খুব দ্রুত করো কারণ ফাইন তোমাদের কেউ না যে কোন জিনিসটা তার জন্য অপেক্ষা করছে কোন বিপদের মুখোমুখি হবে অতএব না বরং হজ ফরজ হলে তোমরা দ্রুত হজ করে ফেলো হাকিম এবং বর্ণনা করেছেন এবার্লাম বলেছেন হজ্জু কব্লা আল্লাহ তা হজ্জু তোমরা হজ করো এমন একটা সময় আসার আগে যখন তোমরা চাইলে হয়তো হজ করতে পারবে না কোনো কারণে অতএব হজকে বিলম্ব করা উচিত না আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে অন্তত একবার হলেও হজ আদায় করার তৌফিক দাম করুন আর করোনা ভাইরাসের যে প্রভাব গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে বিপর্যয় দেখতে পাচ্ছি আল্লাহ তালা এটা থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা নিরাপদ রাখুন হেফাজত রাখুন এবং পরিস্থিতি থেকে আশু নিষ্কৃতি এবং মুক্তি নসিব করুন এবং যারা হজে নিয়োগ করেছেন তাদের সবাইকে আল্লাহ সুস্থ সবলভাবে নিরাপদে এবছরই হজ করার তৌফিক নসিব করুন